এভাবেই চট্টগ্রাম নগরীতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য দীর্ঘ যানবাহনের লাইন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত গ্যাস। আবার গ্যাসের চাপ কম থাকায় অনেক সিএনজি স্টেশন রয়েছে বন্ধ। মূলত নভেম্বরের শুরু থেকে গ্যাস সংকট শুরু হলেও এ সমস্যার সমাধান এখনো হয়নি বলে অভিযোগ গাড়ির চালক ও সিএনজি স্টেশনের দায়িত্বপ্রাপ্তদের। ঠিক 12টার সময় চলে যায় এবং এটা পুরা কন্টিনিউ থাকে, ওই রাত্রে 11টার সময় আবার একটু প্রেসার হয়। জাতীয় গ্রিডে গ্যাস এখান থেকে চিটং থেকে নিয়ে যাওয়ার কারণে আরও সংকট বেড়ে গেছে। গ্যাস ঠিক মতন পাচ্ছি না, আপনার যা 2 ঘন্টা 1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে পাইতেছি, আপনার এগুলো দিয়ে হইতেছে না। এদিকে নগরীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতে হঠাৎ করে দেখা দেয় গ্যাস সংকট। চরম দুর্ভোগে রয়েছে নগরীর আশকার ডিগিট পার, খুলশি, জামাল খান, দেনজিপুকুর পার, দেওয়ান বাজার, হ্যামশেল লেন, সুলকবহর, ঘাট ফরহাদ বেগ, বাকুলিয়া, চকবাজার সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। 7টা বাজে চলে যা তো আইয়ে দিনে 4টা 5টা বাজে তো আমরা দুপুরে কানা খুব কষ্ট হয়ে যায়। আমরা এখন রান্না বান্না করে খাইতে পারি না, ঠান্ডা খাচ্ছি। কেজিডিসিএল এর হিসেবে সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্র ও বাসাবাড়ি মিলিয়ে প্রতিদিন গড়ে 325 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। সেখানে পাওয়া যাচ্ছে 280 মিলিয়ন ঘনফুটের মতো। এদিকে কর্তৃপক্ষ বলছে শীঘ্রই সমস্যার সমাধান হবে। ফার্টিলাইজার সিজন, ফার্টিলাইজার ফুল গ্যাস দিতে হচ্ছে, ওই কারণে অন্যদিকে একটু কম হচ্ছে, ওই কারণে মাঝে মাঝে সংকট হচ্ছে। আমাদের এফএসআরইউ আরেকটা তো অলরেডি রওনা দিচ্ছে, হয়তো চলে আসবে, হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে সংকটটা কেটে যাবে পুরোপুরি। একসময় সাঙ্গু এবং শেমুক্তাং গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন করা গ্যাস দিয়ে এ চাহিদা মিটত। পরে দুটোই বন্ধ হয়ে গেলে 2018 সালের পর থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম পুরোপুরি আমদানি করা এলএনজি গ্যাস নির্ভর হয়ে পড়েছে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।